বন্ধুরা, এখন যে কেসটা ভিডিও করতে যাচ্ছি, বিশেষ কারণবশত ওনার মুখ দেখানো যাবে না, ওই জন্য দেখাচ্ছি না। তা প্রবলেমটা কি? এবার যেহেতু মুখ দেখাচ্ছি না, ওই জন্য নামও বলছি না। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে সিমেন ইজ লুজ, সিমেন্টটা লুজ পাতলা আছে, আর প্রিমেজিওর রিজেকুলেশন। তাহলে পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম লুজ সিমেন অ্যান্ড প্রিমেজিওর রিজেকুলেশন সিন্স কতদিন ধরে ভুগছিলেন? মানে যতদিন থেকে বিয়ে করেছি ততদিন থেকে, আফটার ম্যারেজ কত বিয়েছে, বিয়ে কত বছর হয়েছে? 7-8 বছর হয়েছে। 7-8 বছর ধরে বিয়ে হয়েছে, প্রথম থেকেই সিমেন্টন পাতলা আছে আর প্রিম্যাচিওর ইজাকুলেশন আছে। দিস ইজ দ্য মেইন প্রবলেম, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তাহলে আমরা কিন্তু ওই সিমটম দেখে তো ওষুধ দেবো না, এই আমরা তো সেই ডিজিজ সিমটম দেখে ওষুধ দেবো না, আমরা ওভারঅল যাব। ওভারঅলে যখন গেছি, আমার পার্সোনাল হিস্ট্রি দেখেছি টাইফয়েড হয়েছে, তাই তো বলেছেন একবার টাইফয়েড হয়েছে, একবার টাইফয়েড হয়েছে, বাবার হার্নিয়া অপারেশন হয়েছে একবার, তাই বলেছেন তো। হ্যাঁ, পেশেন্টের যখন জেনারেলিসে গেলাম, জেনারেলিসে দেখুন চিলি পেশেন্ট, আপনার গায়ে শীত বেশি লাগে না গরম বেশি লাগে? শীত বেশি লাগে, গায়ে শীত বেশি লাগে। ঘুম বলেছেন, শুলেই সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে না লেট হয়? অনেক লেট হয়, অনেক লেটেই ঘুম আসে। তাহলে দেখুন ফার্স্ট স্লিপ লেট। তাহলে আমরা কিন্তু জেনারেলিসে যখন যাব, সেইখান থেকে আমরা মেডিসিনটা মেন সিলেকশন করবো। তাহলে চিলি পেশেন্ট, গায়ে শীত বেশি লাগে, ওনার একটু রাত্রে যদি দেখা গেল বর্ষা টর্ষা হলো, রাত্রে গায়ে দিলে ভালো, মানে দিয়ে দিতে হয়, গায়ে দিতে হয়, গায়ে দিতে হয়, হালকা বেডশিট হলেও গায়ে দিয়ে ঘুমাতে হয়। আর হচ্ছে ঘুমাতে গেলে অনেক সময় লাগে, সহজেই ঘুম আসতে চায় না। খেতে কি ভালোবাসায়, ভালো লাগে জিজ্ঞেস করাতে, বলছেন যে নুনটা খাবার তো ভালো লাগে, তাই তো? খাওয়া দাওয়ার নুন টান টান হয়ে ভালো, নাহলে একটু সঙ্গে নিয়ে খান নুন, তাই তো বলেছে? কোনো সবজিতে একটু নুন কম হয়েছে, নুন দিয়ে সঙ্গে একটু নুন নিয়ে খাই কম হলে। তাহলে সল্টি সল্ট এগুলো পছন্দ, আর খাবার দাবার ঠান্ডা পছন্দ বলেছে। হ্যাঁ, খুব ঠান্ডা খাবার দাবার, ঠান্ডা গরম খাবার পছন্দ না। আর হচ্ছে মিষ্টি পছন্দ না, একটু অপছন্দ, অপছন্দ মিষ্টি খেতে পছন্দ হয় না, মিষ্টি একটু অপছন্দ। তাহলে এখানে বললাম সল্ট অ্যান্ড সল্টি অ্যান্ড কোল্ড ফুড ডিজায়ার আছে, অ্যান্ড অ্যাভারশন অফ সুইট আছে। পেশেন্ট ইজ চিলি, স্লিপ ইজ ফার্স্ট স্লিপ লেট। এরপরে যখন মাইন্ডে গেলাম, একটু ইরিটেবল আছে, একটুতে রেগে যায়, তাই তো বলেছেন? কিন্তু বাট নট পারসিস্টিং, বাট নট পারসিস্টিং। তাহলে এটা কিছু সময়ের জন্য, একটুতে কান্না পায়, কুকুরে ভয় আছে বলেছে, কুকুরে ভয়, কুকুরে সাপে ভয় আছে, তাই কুকুরের তলায় দাগ দিয়েছি, ফিয়ার অফ ডগ, অ্যাংজাইটি মাছ মোট। উনি বাইরে বাড়িতে যেখানে থাকে সেখানে দূরে কাজ করে, যদি বাড়ি থেকে কখন খবর আসলো একটু এপাশে পাশে একটু বাচ্চাটা একটু অসুবিধা হয়, ঠান্ডা লেগেছে একটু অসুবিধা হয়, তাহলে খুব টেনশন করেন, বা ছোটোখাটো জিনিস নিয়ে টেনশন আছে, তাহলে অ্যাংজাইটি ইজ ডবল প্লাস। সিম্প্যাথেটিক মাছ মোট, অন্যের প্রতি দয়া মায়া কেমন বলেছেন? ভালো, অন্যের প্রতি খুব দয়া মায়া আছে। আর ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, সামনে যদি চোখের সামনে অন্যায় করছে দেখেন, সেটা সহ্য প্রতিরোধ করা সম্ভব হলে কাউকে করা যায়, না হলে করেন না, কিন্তু আপনার মনে মনে খুব খারাপ লাগে, খুব রাগ আছে, দেখে ভালো লাগে অন্যায় হচ্ছে দেখে, খুব রাগ আছে, খুব রাগ আছে, কিন্তু এখন যেরকম অবস্থা প্রতিবাদ সবসময় করা যায় না। তাহলে পেশেন্ট ইজ চিলি পেশেন্ট, তো পেশেন্টস মেয়ের প্রবলেম ইজ, প্রবলেম ইজ সিমেন লুজ অ্যান্ড প্রিম্যাচিওর রিজাকুলেশন সিন্স ম্যারি, ম্যারি 7 ইয়ার্স, পেশেন্ট চিলি পেশেন্ট, স্লিপ ফার্স্ট স্লিপ লেট, ডিজায়ার সল্টি সল্ট কোল্ড ফুড অ্যান্ড অ্যাভারশন টু সুইট, ইরিটেবল বাট নট পারসিস্টিং, উইপিং ডিসপোজিশন, ফিয়ার অফ ডগ, অ্যাংজাইটি মাচ মোর, সিম্প্যাথেটিং ভেরি মাচ, অ্যান্ড ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। সো পেশেন্ট, সো ফ্রেন্ডস, আর আলাদা করে বলে দিতে হয় না, পেশেন্ট ইজ কস্টিকাম, অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ কস্টিকাম, সেই জন্য ওনাকে দিচ্ছি কস্টিকাম 0102। তাহলে দেখুন আমাদের ডিজিজ আলাদা আলাদা হতে পারে, বাট মেডিসিন এক হতে পারে। দেখো একই যে রোগ, এই রোগ ধরে যে আমাদের ওষুধ দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারোর আর্থারাইটিসের জন্য কষ্টিকাম দেওয়া হচ্ছে, কারোর প্রিম্যাচিওর ইজাকুলেশনের দেওয়া হচ্ছে, কিন্তু আমার যদি ওভারঅল সিমটম মেলে তাহলে আমরা সেইখানেই যাবো যেখানে ওভারঅল মিলবে। তা ওনার ওভারঅল মিলেছে কষ্টিকাম, সেই জন্য 0102 দিচ্ছি। ঠিক আছে, দেখাও ফলো আপ।